অবশ্যই এটা আমি বলবো, কারণ আমরা ইদানিং দেখছি যে সিনিয়রদের কোনো মূল্যায়ন হচ্ছে না। সিনিয়র শিল্পী যারাই আছে এখানে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। তারা অনেক অনুষ্ঠান করে, অনেক কিছুই করে, পিকনিক করে, এখানে অনুষ্ঠান হয়, কারো বার্থডে হয়, অথচ অনেকেই, আমি 27 দিন অসুস্থ ছিলাম। আমি চিত্রনায়িকা নতুন, এত বছর এই ফ্লোরে কাজ করেছি, ইন্ডাস্ট্রিতে থেকে 27টা দিন আমি অসুস্থ ছিলাম। Nobody can say, how are you, ma'am? কেউ আমাকে একটিবারও জিজ্ঞেস করে নাই, কেউ বলতে পারবে না, কেউ না। ওই ইলেকশন আসলে সবাই মা, ভাই, বোন, আত্মীয় পরিজন, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই, আপনি তো আমাদের সব কিছু, এইগুলো আমরা শুনতে চাই না। আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি এবং আমার খুব দুঃখ আছে। আমার দুঃখ এইটাই যে আমি একজন শিল্পী হয়েও বহুদিন কষ্ট করেছি অসুস্থ, টাকা পয়সার জন্য না, জাস্ট হাই হ্যালোটা, ম্যাডাম কেমন আছেন, এইটুকু বললে কিন্তু কিচ্ছু ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। এখন যখন মনে হয় যে সবাই আমার আত্মীয় পরিজন, হ্যাঁ, এইটা কেন হয়?